নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/6/2021 জুলাই মাসের মিড ডে মিল বিতরণ নিয়ে একটি নোটিফিকেশান রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহার জেলার মিড ডে মিল বিতরণ সংক্রান্ত নোটিশ আসুন দেখে নেব বিস্তারিত কী রয়েছে নোটিফিকেশানে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত কর পাওয়ার জন্য। তো প্রথমে দেখুন, আছে পশ্চিম মেদিনীপুরের নোটিফিকেশান গতকাল জারি হয়েছে জুলাই মাসের মিড ডে মিল সংক্রান্ত। দেখুন তো হচ্ছেন যে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন মান্থ অফ জুলাই শিডিউল গিভেন। এবারে পশ্চিম মেদিনীপুরের সব ছাত্রছাত্রীদের জন্য 2 কেজি চাল, 1 কেজি আলু, 250 চিনি এবং সোয়াবিন 100 গ্রাম এবং ডাল 250 এবং সাবান 1টা দেওয়া হবে। এটা পরিষ্কার উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছেন। কবে থেকে দেওয়া শুরু হবে পশ্চিম মেদিনীপুরে জেলাতে? 5/7/2021 তারিখ থেকে দেওয়া শুরু হবে। 5/7/2021 হচ্ছে প্রি প্রাইমারি রয়েছে আর এবং 1, 6/7/2021 রয়েছে 2 এবং 3, 7/7/2021 রয়েছে 4, 8/7/2021 রয়েছে মানে বাকি যেগুলো রয়েছে। আর এছাড়া 5/7/2021 5 রয়েছে ক্লাস, 6/7/2021 6, 7/7/2021 7, 8/7/2021 8। এই সমস্ত আর হচ্ছে অন্যান্যদের ক্ষেত্রেও 8 তারিখের মধ্যেই দেওয়া হবে প্রাইমারি ও আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল। এবারের তো দাম হিসেবে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, আলুর দাম 1 কেজি হচ্ছে 16 টাকা, চিনি 250 গ্রাম 11 টাকা দাম নির্দিষ্ট করা হয়েছে, সোয়াবিন 15 টাকা 100 গ্রাম, ডাল 25 টাকা 250 এবং একটা সাবান 10 টাকা। এই দাম অনুযায়ী তারা কিন্তু স্কুল থেকেই এগুলো ব্যবস্থা করতে হবে, স্কুল থেকে পুরোপুরি। শুধু চালটা গভর্নমেন্ট দেবে, বাকি স্কুল থেকে সব লোকালি মার্কেট থেকে নিতে হবে, এটা পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন। তো যা হোক, এই আপডেট আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, আরেকটা যেটা রয়েছে সেটা একটু দেখে নেব। এটা কোচবিহার ডিস্ট্রিক্টের, কোচবিহার ডিস্ট্রিক্টেও হচ্ছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হবে 5/6/7। ডিস্ট্রিবিউশন যেটা শুরু হবে 7 থেকে 11 তারিখের মধ্যে পশ্চিম কোচবিহার জেলাতে ডিস্ট্রিবিউটর হবে। 5 তারিখ এবং 6 তারিখের মধ্যে সব প্যাকেটিং কাজ কমপ্লিট করতে হবে। 12 তারিখে যদি কেউ বাকি থাকে তাহলে তাদেরকে দেওয়া হবে। তাহলে 7 তারিখ থেকে 11 তারিখ এবং 12 তারিখের মধ্যে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন হবে কোচবিহার ডিস্ট্রিক্টের। এখানেও কিন্তু ওই 2 কেজি চাল, 1 কেজি আলু, 250 গ্রাম হচ্ছে ডাল এবং 100 গ্রাম সোয়াবিন, 250 গ্রাম চিনি এবং একটা সাবান দেওয়া হবে। তাহলে 7/7/2021 থেকে 11/7/2021 মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে কোচবিহার ডিস্ট্রিক্টের। তো যা হোক, এই মিড ডে মিল সংক্রান্ত আপডেট শেয়ার করলাম। অন্যান্য ডিস্ট্রিক্টের মিড ডে মিলের নোটিফিকেশান পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।